কলকাতা টিভির অফিসে আয়কর হানা ও তল্লাশির নামে তাণ্ডব অভব্যতার বিরুদ্ধে সরব প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্ট। ঘটনার তীব্র নিন্দা করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সাংবাদিকদের সংগঠনগুলির যৌথ বিবৃতিতে নিশানায়বিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে, দাবি করা হয়েছে নিরপেক্ষ তদন্তের। ১৬ অগস্ট দেশের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তির পরদিন ভোরে এভাবেই কলকাতা টিভির অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। টানা প্রায় ৮০ ঘন্টা ধরে তল্লাশির নামে কার্যত অভব্যতা চালানো হয়েছিল কলকাতা টিভির অফিসে, বিভিন্ন দফতরে, কলকাতা টিভির পদাধিকারীর বাড়িতে। রেহাই পাননি কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের বৃদ্ধ বাবা মাও। তাঁদের বাড়িতে তল্লাশি নামে কার্যত তাণ্ডব চালানো হয়। কলকাতা টিভির অফিসে কার্যত হেনস্থা করা হয় সাংবাদিক সংবাদকর্মীদের। ৭ সকালে হানা, সাংবাদিক সংবাদকর্মীদের হেনস্থা, অবৈধভাবে তাঁদের ফোন আটকে রাখা, কাউকে কাউকে অকারণে অফিসেই আটকে রাখা, বাড়িতে খবর দেওয়ার সুযোগটুকু না দেওয়া, নানা রকম অভব্যতার সাক্ষী থেকেছেন কলকাতা টিভির কর্মীরা। এমনকি খবর সম্প্রচারে বাধা দেওয়া হয়েছে আয়কর দফতরের আধিকারিকদের তরফ থেকে। কলকাতা টিভির বিরুদ্ধে এ ধরনের নক্কারজনক আচরণের নিন্দার সরব হয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষজন। প্রতিবাদ ধ্বনিত হয়েছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতায় রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধে। কলকাতা টিভির অফিসে আয়কর দফতরের হানার বিরুদ্ধে এবার সরব হল প্রেস ক্লাব অব ইন্ডিয়া। নিন্দায় সরব হয়েছে দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্ট সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেছেন, আয়কর হানার নামে দিল্লির আয়কর আধিকারিকরা কলকাতা টিভির দফতরে সাংবাদিক ও সংবাদকর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন। তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। প্রেস ক্লাব অব ইন্ডিয়া, দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টদের মতে, সাংবাদিকদের মুখ বন্ধ করতে কেন্দ্রের নির্দেশেই এই পদক্ষেপ। এরকমভাবে হানার মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমগুলিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সরকারের অঙ্গুলি হেলনে চলতে হবে, না হলে ফল ভুগতে হবে। কলকাতা টিভির দপ্তরে যখন হানা দেয় তল্লাশির নামে হেনস্থা চালায় আয়কর দফতর, তখন কলকাতা টিভির মহিলা কর্মীদের সঙ্গেও তাঁরা করেছিলেন অভব্য আচরণ। অথচ আয়কর আধিকারিক বা কর্মীদের সঙ্গে ছিলেন না কোনো মহিলা কর্মী বা আধিকারিক। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টের যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। তাই কলকাতা টিভির দপ্তরে আয়কর হানার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্ট। বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা সংবাদ মাধ্যমকে দমিয়ে রাখা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করার অশুভ সংকেত। এই ব্যাপারে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া ও নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটির হস্তক্ষেপ দাবি করছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া ও দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্ট। কলকাতা টিভি।